হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন তো বাজছিল 1:05, আজকে অনেকটা লেট করে শুরু করলাম, কারণ আজকে মনটা না ভালো, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। 10:30 উঠছে আজকে ঘুম থেকে, অনেক লেট, কমসে কম 4 থেকে 5 মাস পর এই এত লেট করে উঠলাম। তো এখন আমি বসে আছি, এখনই আসলাম এই জায়গাটা। তো রাত্রে যাবো আবার আরেক জায়গায়, কাজ আছে, একটা কাজে যাবো ভাবলাম। তো একটুখানি মনটা একটু খারাপ, কী থেকে কী করুন বুঝে উঠতে পারছি না। আবার সামনে পরীক্ষা, আবার নানান দিকে নানান টেনশন। তো বসে আছি এখন, এখানে বসে একটু থামরাল বানাবো, তো সেটাই করবো। আর সাথে আছে আমার নারুগুলো, আছে আর কেউ নেই। তো এখন প্রচণ্ড হাওয়া আছে এখানে, সুন্দর ভালো লাগছে। তো চলুন থাকি কিছুক্ষণ, তারপরে দেখা হবে। তো মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হলো, এখন যাবো বাড়িতে, এবং বাড়িতে গিয়ে আমি স্নান করবো, কারণ একটু পরে বেরোতে হবে। এখন তো বাজছে 2:14, তো যাই বাড়িতে, যাই স্নানটা করি, খাওয়া দাওয়া করি, এবং তারপরে যাবো। কার কাজ করতে আসবেন, তারপরে দেখাচ্ছি, কেমন? নমস্কার, চলুন। আর এই যে নারুগোপাল আর নারুগোপালের মা, দুজন দুই দিকে দাঁড়া রয়েছে। ও কি পেঁচাই আছে নাকি বুঝি না, তো রোদের মধ্যে বুঝেও না কোথায় রোদ কোথায় কি। আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, ভালো লাগছে, কেমন? চলুন দেখাচ্ছি। তো এখন বাজে 5:30, তো আমার টাইম হয়ে গেছে যাওয়ার, বাট তার আগে আমি এসে ভিডিওগুলো আপলোড করে নিচ্ছি। আর এখানে দুটো ভাই খেলছে, চলতো ছোটো ছোটো দুটো বাচ্চা, ভাই ধরতে গেলে পাড়ার ছোটো ভাই। তো ওদের সাথে একটুখানি আড্ডা দিলাম, এবং এদিকে আমরা ভিডিও আপলোড হচ্ছে, চলুন একটুখানি ওদের ওদের সাথে আপনাদের দেখা করি। তো পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা, যে বিয়ে মণ্ডপে, তো আমরা সেখানে পৌঁছে গেছি। এখানে হয়তো অর্কেস্ট্রা হবে, এবং ভালোই খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। চলুন সামনে থেকে দেখাবো আপনাদের, একদম সামনে থেকে শেষ অবধি, তাহলে হয়তো ভালো লাগবে আপনাদের। আর দেখি কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুর, খুবই সুন্দর লাগছে তাদের, এবং চলুন দেখাই সামনে থেকে, তাই তাহলে আপনাদের বেশি ভালো লাগবে। চলুন সামনে যাওয়া যাক, কেমন? চলুন। তো এই হলো গেট, মেন গেট। এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, তো চলুন ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। আর এ বলছে আমার একটা ছবি তুলে দেয়, তো আমি এর ফাঁকে একটা ছবি তুলে দিলাম। এ হলো ছবি নিয়ে একটু পরপরই ছবি তোলা লিডার। তো এলো গেট, তো একটু আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। ওদিকে সব ঠিকঠাক মাইক ঠিক লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, ভালোই সাজিয়েছে, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। ভেতরটা দেখাবো, যেখানে বউ থাকবে ওখানে ওটাও দেখাবো। এদিকে ওই যে দূরে ফুচকার স্টল করেছে, ওখানে ফুচকা কফি আর যা যা থাকে পকোড়া মকোড়া সব ওখানে করেছে। তো এবার চলুন একটুখানি ভিতর থেকে ঘুরে আসা যাক, আর এদিকে ঠাকুরটা দেখানো যাক, কেমন? তো এই হলো সেই কৃষ্ণ আর রাধা ঠাকুর, খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা ছবি তোলার জায়গা, আর ও ব্লগস বানাচ্ছে সামনে জায়গায়, দেখলেন? এই দেখুন রাধা কৃষ্ণ, খুবই সুন্দর লাগছে দুজনকে, জাস্ট সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই হলো মিডিল, একটা ঝর্ণা দিয়েছে, জাস্ট দারুণ লাগছে, সবাই এখন ব্লগার, ও ব্লগস বানাচ্ছে। তো এই হলো সেই জায়গা যেখানে মেয়ে বউ কোণে এখানে আসবে, এখানে বসবে, আর এখানে বিয়েটা হবে। এই যে এখানে এখনও কিছুই না, জাস্ট আমরা এসছি আর পুরো ফাঁকা, এখনও কেউ আসে নাই, আমরা আগে আগে চলে গেছি, বুঝলেন? তো ওটা হচ্ছে কাহিনি, কী আর বলবো, কেউ নাই, ফুল ফাঁকা, বামন ঠামন কিচ্ছু নাই, দেখছেন পুরো ফাঁকা, কেউ নাই, আমরা আগে আগে বসে রয়েছি। তো চলুন একটু উপরে যাওয়া যাক। তো নিচটা তো দেখলেন, তিনতলা লজটা, এবার নিচটা তো দেখলেন যেখানে বউ থাকবে। এবার চলুন যেখানে আমরা খাওয়া দাওয়া দেবো সেই জায়গাটা দেখে আসি, সেই ঘরটা যেখানে খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে সেই ঘর, এখনও কিছুই সাজানো হয়নি, সব এলোমেলো করা আছে, একটা লাইন বাই লাইন সাজানো হবে, দেখাবো যখন সাজানো হয়ে যাবে। তো দেখুন কেউ নেই, ফুল ফাঁকা, আমি তিনজনই জাস্ট, আর নিচে কয়েকটা লোক। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এখন 4-5 ঘন্টা এখানে থাকতে হবে, প্রচুর লোক এরকম আগমন হবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি হিষ্টি আছে, হয়তো সকালে খেয়েছিলো, সেইগুলোর মধ্যে কিছু কিছু দেখতে পাচ্ছেন। আর ওদিকে ভাত রয়েছে, এগুলো সকালে হয়তো খেয়েছিলো, সেগুলো এখানে রয়েছে। তো চলুন যাওয়া যাক, এবার যাবো হলো ওপরতলায়। তার আগে একটু দেখায় আপনাদের সাজানোর পর। তো এই দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজানো, এরকম হয়েছে সাজানোর পর, দুটো লাইন, এই তিনটে লাইন হয়েছে, প্রচণ্ড বড় লাইন, আজকে মাজা শেষ, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন অনেকটাই 4-5 ব্যাচ হয়ে গেছে, তারপর আমি সময় পেলাম, কারণ একটু সময় নেই, একের পর একের পর দিতেই হচ্ছে। ওই দেখুন আবার বলতে আছে দিতে কিছু। তো এখন প্রায় শেষ, এখন সব শেষ হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিয়েছি, এবং জাস্ট এখন সব কিছু গোটানো হচ্ছে, সবাই মুছছে, আমাদের এখন মুছতে হবে, তো যাই মুছে মুছে করি, নাহলে অনেক লেট হয়ে যাবে। এবার আমাকে দেখা একটু দেখবেন আমাকে, এই যে বসে আছি, ওদিকটা দেখছিলাম একটু জাস্ট। তো এখন যাচ্ছি বাড়িতে, রাজু সাইকেল চালাচ্ছে, আর আমি পেছনে বসে আছি, হাই রোড এটা, এখন দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কত গাড়িঘোড়া যাচ্ছে, যাবে এখন এই সাইডে পেছনে আছে,
ভয় লাগে অনেকটা, রাত তো এই সময়, যদি পেছন থেকে লরি আইসে মারে দেয় কেউ ঠেকানোর মতন কেউ নেই, কারণ ফুল ফাঁকা রাস্তা। ওই দেখুন লরির খালে আসছে, তো চলুন বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে, কেমন, চলুন বাড়িতে যাওয়া যাক। তো এখন আসলাম বাড়িতে, আমি কাজে গেছিলাম, তো সেই ধরুন আপনারা তো সকলেই জানেন, ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন, আগের যেগুলো দেখেছেন সেগুলো দেখে বুঝতে পেরেছেন আমি কাজে গিয়েছিলাম, এবং এখন আমি বাড়িতে আসলাম। 3:24 বাজে এখন আসলাম, এবং আমি ভিডিওগুলো শ্যুট করলাম, একটু আগে এসেছিলাম, ভিডিওগুলো শ্যুট করলাম, এখন এটা শ্যুট করছি। তো আজকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, 700 লোকের আয়োজন ছিল, আর অনেক রকমের আইটেম ছিল, বাবার প্রচণ্ড হাত মাত ব্যথা হয়ে গেছে, ঠ্যাং ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, প্রচণ্ড ব্যথা করতেছে। তো এখন আর কিছু বলার মুডে নাই, কারণ এখন আমাকে ভিডিওটা এডিট করতে হবে, শুতে শুতে 4:30 বেজে যাবে, প্রচণ্ড টায়ার লাগছে। খেয়েছি, খেয়ে খাইনি বলে বল খাইছি, বাট এখন আর ভালো লাগছে না, এখন একটুখানি মন চাই যে একটুখানি শুয়ে পড়ি, কিন্তু শোয়ার কপাল নেই, এটা হচ্ছে মেন কথা, যে শোয়ার কপাল করে আসেনি, ছিল এককালে ছিল, বাট আর এখন না, এখন নানান ধরনের নানান রকমের টেনশান, তারপর আবার একজন কান্নাকাটি ব্যাপার করে ফেলাইছে, তো তাকে আবার দেখতে হবে কালকে সকালে কী আছে কপালে, কী জানি কপাল জানি, তো দেখা যাক কী হয়। তো চলুন কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, তো আজকের মতন এখানে শেষ করছি, বেশি কিছু আর বলবো না, অনেকটা রাত হয়ে গেছে, আপনারাও ঘুমান, হয়তো এখন অনেকেই জেগে আছেন, বাট ঘুমিয়ে পড়ুন, রাত জায়গা ভালো না, যেহেতু চোখের নিচে কালো স্পট পড়ে যাবে, দেখুন প্রমাণ হচ্ছে এখানে হালকা পড়ছে না। তো চলুন কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন, চলুন দেখা হচ্ছে, বাই বাই, নমস্তে।